নমস্কার বন্ধুরা আজকে আমি আটা দিয়ে একটি দারুণ টেস্টি মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই মিষ্টিটা আপনারা একবার বানিয়ে প্রায় এক মাস পর্যন্ত রেখে দিতে পারেন এর জন্য এখানে আমি নিয়েছি আটা যেটা রেগুলার ইউজ করি গমের আটা সেটা শুকনো কড়াইয়ে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিচ্ছি এখানে নিয়েছি সুজি পঞ্চাশ গ্রামের মতো আটা সুজির সাথে খানিকটা নুন দিয়ে দিলাম এখানে আমি দু বাটি জলের সাথে পঞ্চাশ গ্রামের মতো চিনি ভিজিয়ে রেখেছি আর পঞ্চাশ গ্রামের মতো মিল্ক পাউডার মিশিয়ে নিচ্ছি এর সাথে এটা শুধুমাত্র আটা দিয়েও বানাতে পারেন মিল্ক পাউডার সুজি কোনো কিছুর প্রয়োজন পড়ে না তো স্বাদ বাড়ানোর জন্য আমি এগুলো আরও এর সাথে মিশিয়েছি এগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একশো গ্রামের মতো ময়দা দিচ্ছি রুল ময়দা একশো গ্রাম দিয়ে যে চিনি মেশানো জলটা ছিল ওটা দিয়ে মাখছি এর আগে কিন্তু এর মধ্যে আমি ময়ান দিয়েছি একশো গ্রামের মতো ঘি দিয়ে এরপর একটা শক্ত ডো তৈরি করে সেটা আমি দুই ভাগে ভাগ করে এভাবে মেলে নিচ্ছি এটা কিন্তু মোটা করে মেলতে হবে ঘনত্বটা এরকম থাকবে এরপর একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি পরে এগুলো ব্যবহার করে নেব এটা আপনারা নিশ্চিন্তে শুধুমাত্র আটা আর ঘিয়ের ময়ান দিয়ে বানাতে পারবেন সুজি মিল্ক পাউডার কোনো কিছুই লাগবে না শুধুমাত্র আটাটা শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে ওর সাথে ঘি ময়ান দিয়ে অল্প একটু নুন দিয়ে আর চিনির জল দিয়ে মেখে বানাতে পারবেন এগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি বরফির আকারে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি একেবারে লো হিটে এটা ভাজতে হবে অনেকক্ষণ ধরে ভাজতে হয় লো ফ্লেমে এক পাশটা ভাজা হওয়ার পর ধীরে ধীরে উল্টে দিতে হবে এটা ভাজতে ভাজতেই আস্তে আস্তে ফুলতে শুরু করবে হিট কিন্তু বাড়ানো চলবে না হিট বাড়িয়ে দিলে ভেতরটা কাঁচা রয়ে যাবে আর ওপর থেকে পুড়ে যাবে ভাজতে অনেকটা টাইম লাগে উল্টে পাল্টে ধীরে ধীরে ভাজতে হবে ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসছে দেখুন কালারটা দারুণ এসছে আর অনেকখানি ফুলে উঠেছে এরপর আমি এখানে চিনির রস তৈরি করছি এর জন্য খুব অল্প পরিমাণে জল নিয়েছি হাফ বাটির থেকেও কম আর পঞ্চাশ গ্রামের মতো আবার চিনি দিলাম এরপর অনবরত এটা নাড়তে হবে চিনিটা এখনও গলেনি জলের পরিমাণটা একটু কম হয়েছে তাই অল্প একটু জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি টু টিস্পুনের মতো জল মেশানাম জল মিশিয়ে নিয়ে আবার এটা এভাবেই নাড়তে হবে অনবরত নাড়তে নাড়তে চিনির রসটা এই পর্যায়ে এসেছে এটা খুব অল্প পরিমাণেই রস লাগে আর রসটা একটু ঘন রস হয় ভেজে রাখা মিষ্টিগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে হাতার সাহায্যে এগুলোর মধ্যে রসটা মাখিয়ে নিতে হবে এভাবে মাখিয়ে নেওয়ার পর মিষ্টির গায়ে চিনির দানাগুলো কিন্তু লেগে থাকবে এটা খেতে দারুণ টেস্টি হয় আর একবার বানালে এক মাস পর্যন্ত এটা রাখতে পারবেন নষ্ট হবে না সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ ভালো থাকবেন